হ্যালো, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ সে কি? এ বাবা দেখো দেখিনি। হ্যালো হ্যালো ধুত্তরে, কি প্রকাশক ছাপেনি তো? জানতাম, কতবার বলেছি বাবা এসব ভূতপুর ছেড়ে অন্য কিছু লেখো, কিন্তু তুমি সেই এক ভূতের গল্প। এই শোন, আমার মতো এত ভূতের গল্প আগে কে লিখেছে? দেখে যা। হ্যাঁ ওই লিখেই গেছো, একটাও তো ছাপা হয়নি। এই যা তো। ইশালা চপ কিরে, আপনারা সব চপ হাতে পেলেই যে বড় বড় কামড় বসান, সেটা সরে বসার টাইম পর্যন্ত পায় না। চপ তো আমিও ভালোবাসতুম রে বাবা, কিন্তু ওরকম আখাউকার মতো হামলে পড়তুম না। তো তুমি এত জায়গা থাকতে চপের মধ্যে কি করছো? আর কি করছি, আমার দুঃখের কথা কি বলি আপনাকে, গাড়ি চাপা পড়ে ভূত হনু। তো হনু তো হনু, পেনু একটা প্যাংলা কাটিং মার্কা দেহ, তা দেহ পেলেও তো একটা পাখা পাখি থাকার ঠেক চাই, এদিকে আবার নিরিবিলি জায়গার বড়ই অভাব। তো হলো কি, যেদিন জায়গার বিলি ব্যবস্থা হচ্ছে না, তো সেদিন আমার যেতে একটু দেরি হয়ে গেল। তো গিয়ে দেখি ও বাবা, যত ভালো ভালো গাছ ছিল সব বিলি হয়ে গেছে। যে মালটা বিলি বন্টন করছিল সে আবার মিলিটারি ছিল। তো আমার দেরি দেখি তো সে হেবি খচে গেল, বললো কি ব্যাপার এত দেরি কেন? এই আসার পথে দেখলাম এক জায়গায় চপ ভাজছিল, তো লোভে পড়ে দুটো খেতে গিয়ে একটু দেরি হয়ে গেল আর কি। যার জল খেলেও যার সহ্য হয় না, পিটকেল গ্যাস মারে, তবু চপ দেখলেই সরিয়ে খাবো, জিভ লক লক করে। তো অতই যখন চপের নেশা, তো চপের মধ্যেই থাকো। সেই থেকেই বড় কষ্টে আছি দাদা। তো চপে থাকতে অসুবিধা কি, ভালোই তো, তোমার পছন্দের জিনিস। হ্যাঁ তাই তো, আপনি থেকে দেখান না, ওইটুকু একটা ভুপসি জায়গা, হাত পা গুটিয়ে থাকতে হয়, আর আপনি বলছেন ভালোই তো। তারপর যেটাতে থাকি সেটা বিক্রি হয়ে গেলে আবার অন্য চপেতে গিয়ে ঢোকো, একটু যে ঘুমিয়ে নেবো সেটাও পারবো না, কে যে কখন কামড়ে দেয় কে জানে। এই যেমন আপনি একটু আগে দিলেন, দাঁত বসে গেল, সবার তো আর দাঁত ফোকলা নয় যে পকড়ে বেরিয়ে আসবো। তো এটা কি আপনার ভালো বলে মনে হচ্ছে? কি হলো দাদা, ঘুম মেরে গেলেন, কি ভাবছেন? ভাবছি এতদিন তোমাদের নিয়ে যা লিখেছি তা তো কিছুই মিলছে না। আমাদের নিয়ে লিখেছে কই দেখি? তুমি পড়তে পারো? আরে হ্যাঁ, আমি বাংলায় ফাইনাল পরীক্ষাতে 65 পেয়েছিলাম, হ্যাঁ শুধু বাকিগুলো মিলে মোট 3 পেয়েছিলাম বলে পাস করতে পারিনি, এই যে আর কি। ভূতের ছড়া, ভাটার মতো চোখ, মূলর মতো দাঁত, কালো লোমুস দেহ, ইয়া বড় হাত, টকটকে জিভ, বাজ খাই গলা, রেগে গেলি ঘাড় মটকাই, গলায় রুদ্রাক্ষের মালা। ভূত না কাপালি, গলায় রুদ্রাক্ষের মালা, আর এটা ভূতের ছড়া না গরিলার? ওই আর কি, সত্যি আপনাদের লেখকদের জ্ঞান গম্যের এতই অভাব, আর রং আমার ফর্সাই ছিল, ভাজা হতে হতে কালো হয়ে গেছে। তোমরা যে এত বেচারা জীব জানতাম না ভাই। হ্যাঁ বেচারা বলে বেচারা, বলছি লেখক মশাই একটা কথা বলবো। হ্যাঁ কথা বলবে বলো। হ্যাঁ ইয়ে বলছি, আপনার পুকুর পাড়ের যে বুড়ো তাল গাছটা আপনি কাটবো কাটবো করছেন, আমি বলি কি ওটা থাক, সামান্য একটা গাছ বেচার আপনি কপয়সা পাবেন, তাই ভাবছি আমি এখন ওটাতে থাকি, বেশ নিরিবিলি জায়গা তাই না? আচ্ছা ঠিক আছে, তা না হয় কাটবো না, কিন্তু তার বদলে তোমায় একটা কাজ করে দিতে। হ্যাঁ বলুন না, কি করতে হবে? দেখো
তোমার সাথে এই যে আমার দেখা হলো, এই গল্পটা লিখে আমি একটা পত্রিকায় পাঠাবো। তোমাকে শুধু সম্পাদককে ভয় দেখিয়ে ওটা ছাপার ব্যবস্থা করে দিতে হবে। কি পারবে তো? হ্যাঁ পারবো, কিন্তু আমার একটা ভূতের মুখোশ লাগবে। হ্যাঁ মুখোশ দিকে করবে? এই মুখ দেখে যদি ভয় না পাই। হ্যাঁ তা অবশ্য ঠিক, ঠিক আছে যেদিন যাবে নিয়ে যাও। আচ্ছা উঠলাম। হ্যাঁ ফোন করবেন 3:04, 2:03, 4:06, 1:09। এলাম। চপের ভেতর ভূত ঢুকেছে, লেখক চপে কামড় দিয়েছে, ভূতের পায়ে দাঁত বসেছে, জোরে কেঁদে দিয়েছে। লেখক ভূতের গল্প লেখে, আগে ছাপা হতো না এখন সবাই ছাপে, আগে লিখতে সঙ্গে এখন লেখে, টুকে ভয় পাই তাকে সকল প্রকাশকে, কারণ লেখক একটা ভূত পুষেছে ওর বাড়ির তাল গাছেতে, মাছ মাংস খায় না কিচ্ছু, খালি আসে শুধু চপ খেতে। লেখক একটা ভূত পুষেছে ওর বাড়ির তাল গাছেতে, মাছ মাংস খায় না কিচ্ছু, খালি আসে শুধু চপ খেতে।